এদিকে ইসলামী বক্তা শরীফুল ইসলাম ভূঁইয়ার জিহ্বা কাটার ঘটনা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া, এমন নৃশংস কাজ দেখে অবাক পুরো বিশ্ব। এরই মধ্যে নিয়ে মন্তব্য করেছেন দেশের বড় বড় সেলিব্রিটিরা। তাই তো এবার শরীফুল ইসলামের এমন অবস্থা নিয়ে করা মন্তব্য করলেন নায়িকা অপু বিশ্বাস। দর্শক, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামী বক্তা শরীফুল ইসলামের জিহ্বার একাংশ কেটে দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব 9। গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‍্যাবকে জানান, মাহফিলে দেওয়া বক্তব্যের কিছু অংশ গ্রহণযোগ্য মনে না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বক্তার জিহ্বার একাংশ কেটে দিয়েছেন তারা। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র‍্যাব 9-এর অস্থায়ী কার্যালয়ে প্রেস ব্রিফিং এসব তথ্য জানানো হয়। এদিকে প্রেস ব্রিফিং এ র‍্যাব 9-এর অধিনায়ক উইং কমান্ডার মমিনুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি এলাকায় মাহফিলে বক্তব্য দেন মাওলানা শরীফুল ইসলাম। মাহফিল শেষে সদর উপজেলার চাপুইর গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি। আখাউড়া উপজেলার আজমপুর রেল স্টেশন এলাকায় এলে মোটরসাইকেলের গতিরোধ করে তার উপর হামলা চালানো হয়। সেই সঙ্গে তার জিহ্বার একাংশ কেটে দেন হামলাকারীরা। এ ঘটনায় 5 মার্চ শরীফুলের চাচা মোহাম্মদ আব্দুল বাসির আখাউড়া থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব 9। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানান, মাহফিলে দেওয়া বক্তব্যের কিছু অংশ তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বক্তার উপর হামলার পরিকল্পনা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়ে বক্তার জিহ্বার একাংশ কেটে দেন তারা। গ্রেপ্তারকৃতদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে ইসলামী বক্তার উপর এমন হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সর্বস্তরের মানুষ। তাই তো এবার শরীফুল ইসলামকে নিয়ে একটি সাক্ষাৎকারে দেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বলেন, মানুষ কতটা নির্দয় এবং কতটা পাষাণ হলে এমন কাজ করতে পারে। আমাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে, তাই তো এমন ঘটনা দেখতে হচ্ছে। মাওলানা শরীফুল ইসলাম একজন ইসলামী বক্তা, তার এমন অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ সময় তার মানসিক সাপোর্ট খুব দরকার। আমরা সবাই তার পাশে আছি, সবাই তার জন্য দোয়া করবেন। আমি চাই এই নির্মম কাণ্ডে যারা জড়িত ছিল তাদের সবাইকে দ্রুত শাস্তির আওতায় আনা হোক।